আপনি শুনে অবাক হবেন সারারা বলেছেন আমি নিজেও জানি বাংলাদেশী নারকেলের চারা বিদেশি বলে বিক্রি করা হয় খুলনা থেকে সত্তর টাকা চারা কিনে ঘরে বসে চারা জার্মিনেট করে এটাকে ভিয়েতনামি বলে পলি বিক্রি করে বিক্রি করা হয় ফল উৎপাদনে প্রযুক্তির ব্যবহার দেশীয় ফলের প্রসার এবং সংরক্ষণ নিয়ে কাজ করছেন নাটোরের কৃষি উদ্যোক্তা সেলিম রেজা জেলার সদর উপজেলার আহমেদপুরে দৃষ্টান্ত অ্যাগ্রো ফার্মার নার্সারি নামে প্রায় দেড়শো বিঘা ফল সাম্রাজ্য রয়েছে তার শতাধিক জাতের ফলের উৎপাদন করছেন তিনি প্রায় সাত বছর আগে একশো ষাটটি ভিয়েতনামি নারকেল গাছ রোপণ করেন লাভের আশায় চব্বিশ মাসের মধ্যে ফলন আসার কথা থাকলেও সাত বছরেও ফলন আসেনি এই গাছগুলোতে তাই আর্থিক ক্ষতির মুখে সবগুলো গাছ কেটে ফেললেন এই সুপরিচিত কৃষি উদ্যোক্তা এতে তার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান প্রায় নিয়ে কাজ করি দেশি বিদেশি বিলুপ্ত ফল নিয়ে কাজ করি যখন যেটা নতুন মুখরোচক বা ভালো বন্ধ জেরে হোক আসে আমার দেশে একটি হলো গাছ পাবেন আমার এখানে বিভিন্ন ভ্যারাইটির জাত রয়েছে আমার এটা পরিপূর্ণ একটা বাগান ছিল সরিফা ফলের বাগান ছিল মাতৃ বাগান এই সরিফা ফলের গাছের বয়স ছিল আট বছর মানে একটা ম্যাচুর বাগান দুই থেকে আড়াই বছরের মাথায় দুশো থেকে আড়াইশো পিস করে ফল ধরে ঠিক ষোলো সালে যেন সরকার প্রথম আমদানি করলো হর্টিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে চারা চারানি পাঁচশো টাকা পিস চারা ভিয়েতনাম ওপি ভ্যারাইটি যেটি বলে ওপেন পলিনেটে অর্থাৎ এইখান থেকে ইন্ডিয়ানটা প্রথমে সরকার নাকি ইন্ডিয়ার সাথে কন্ট্যাক্ট করেছে ইন্ডিয়ান চারা থেকে কিন্তু বীজ হবে না এটা হাইব্রিড এটি হলো ওপি ভ্যারাইটি মানে এখানে চারা হবে আমি এটা শুনে আমার এই শরীর বাগানে কেটে ফেলি কেটে ফেলে আমি এখানে সেই পাঁচশো টাকা চারা প্রায় এক হাজার টাকার মতো ফাউন্ডেশনই খরচ কিন্তু একটা ড্রাইগ্ল গাছ করতে অনেক খরচ এবং আমি করার পরে দেখি প্রতিনিয়ত রোগ বালাই তো যে কৃষিবিদ ছাড়েরা আমার বাগানে আসেন আমার ভিয়েতনামী মন্ত্রী ভুমাই কিং উনিও আমার বাগানে আসছেন এবং অসুবিধা ইউনিভার্সিটির অনেক সায়েন্টিস্ট ছাড়ে আসছেন আমাদের কৃষি কৃষিবিজ্ঞানী যেনা আমাদের লোকাল এগ্রিকালচার মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করে তিনি এসে আমাকে সাজেশন দিয়েছেন এভরিডে পানি দোলা এভরিডে ওষুধ দিতে হতো শীতকালে বহুত রোগ তে এগুলো এগুলোকে শেয়ার করে শেয়ার করি দুই বছর আড়াই বছর পেরিয়ে যায় হ্যাঁ দুই একটা মোচা বের হতো দুই একটা ফল আসতো কোনো গাছে তেত্রিশটা ফল আমি পেয়েছি কিন্তু ফলটা একটা পর্যাশনে ফেটে যায় এক কথা কি ওভারঅল এটা নারকেল কখনো হয় না চারা বিক্রির উদ্দেশ্যে ফেসবুকে ইউটিউবে মিথ্যা মুখরোচক বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার হেক্টর কৃষি জমি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তার বিভিন্ন মিডিয়াতে ইউটিউবে খালি খালি মূলত চারা বেসা তারপরে আমি যেহেতু বাগানে এত বড় হয়ে গেছে এখন ধর প্রায় সাত বছর পর বিশ লক্ষাধিক টাকার মতো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তো ক্ষতিটা মূল উদ্দেশ্য না এই যে সোয়া দুই বিঘা আড়াই বিঘা জমি আমার সাতটা বছর থেকেও অবহেলিত দেশও বঞ্চিত হলো আমিও বংশভাবে বা আমি পারিবারিকভাবে বিধ্বস্ত হলাম এখন আমার আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই দেশে এখন এই চারা ব্যাপক উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে অথচ আমাদের দেশে আবহাওয়া এটা সুইটেবল নয় এটা স্যারেরা নিজেও কিন্তু উর্ধ্বতন কর্ম সারা নিজেও জানেন তখন স্যারদের আমি অনুরোধ করলাম স্যার তাহলে দেশে এই চারা বিক্রি বন্ধ করেন স্যার আমাকে কথা দিয়েছিলেন স্যার আমাকে কথা দিয়েছে না বিক্রি বন্ধ করব আজও পর্যন্ত নারকেল ছাড়া বিক্রি হচ্ছে আজকেও দেখবেন বিজ্ঞাপন আসছে খারজাতের নারকেল বিক্রি নিয়ে এবং আমি এ ধরনের সত্য কথা তুলে ধরেছি যেন দেশের অন্য কোনো কৃষি উদ্যোক্তা যেন কৃষিতে বিনিয়োগ করে খারজাতের নারকেল বলেন তিন ফল বলেন ওই যে সূর্য 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 ডিম্বা মিয়া জাকিয়াম আবার ধরেন এই যে নাম এই যে আপনার সৌদি খেজুর এই যে ইলেমিলো মিথ্যা ছাড়া আমার কত গবেষণা হোক সরকারি আছে বেসরকারি পর্যায়ে আমাদের মতো ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা আমরা গবেষণা করি আমরা এখানে কাউকে দায়ী করি না এখন আমি কাউকে দায়ী করছি না কোনো ক্ষতিপূরণ চাইছি না আমার কথা কৃষক মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় মাননীয় আমাদের সব কৃষিমন্ত্রী আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় আমাকে একাধিকবার পুরস্কৃত করেছেন এটা আমার দায়িত্ব মোটামুটি আমার সম্মান এটা আমি গর্ব করছি না দেশের প্রধান পেয়ারা চাষী এই উদ্যোক্তা কৃষিতে বিশেষ অবদান রাখাই জাতীয় পর্যায়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন এগারোটি পুরস্কার এই কৃষি উদ্যোক্তার ঝুলিতে রয়েছে কম্বোডিয়া শ্রীলঙ্কা ভারত সহ মোট চুয়াত্তরটি পুরস্কার গাছগুলোতে বেশ যত্ন করার পরেও রোগের কারণে টিকতে পারেনি সেই সাথে কোনো ফলন না আসায় ক্ষোভে রাগে দুঃখে তিনি এই গাছগুলো কেটে ফেললেন কৃষক সেলিম রেজার অভিযোগ কিছু সরকারি দপ্তরের মোসাহেবি কর্মকর্তার কারণে দেশের লাখো নতুন কৃষি উদ্যোক্তা কোটি কোটি টাকা বিনিয়োগ করে নিঃস্ব হচ্ছেন হাজার হাজার হেক্টর জমি নষ্ট হচ্ছে তার অভিযোগ এসব চারা নিয়ে দেশে কোনো গবেষণা নেই কৃষিদের হাজার হাজার হেক্টর জমি নষ্ট করা হচ্ছে এই কৃষির সাথে কিছু কৃষিবিজ জড়িত চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কোনো কৃষি উদ্যোক্তা যেন প্রতারিত না হয় সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্ত থেকে সরাসরি হস্ত কামনা করছি আমাদের দেশে কৃষি সেক্টরের এই জমি হাজার হাজার হেক্টর জমিকে জাত বেজাত নেই গবেষণা ছাড়া যেন কোনো জাত আমাদের দেশে না আনা হয় এবং এগুলো দিয়ে যেন আমাদেরকে উৎসাহিত করে বা কোনো নার্সারি ম্যানের জন্য মিথ্যে অ্যাড দিয়ে এইসব চারা প্রতারণমূলকভাবে চারা বিক্রি করে আমাদের দেশের জমি যেন নষ্ট না করে এটাই আমার জোর দাবি